আমরা কিন্তু অনেক এই ইউটিউব ভিডিওতে কপিরাইট সম্বন্ধে শুনেছি, বাট কেন এই কপিরাইট ভিডিওতে আসে, কি কি ভুল করলে এই কপিরাইট ভিডিওতে দেওয়া হয়, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে ভিডিওটি কিন্তু আমি পুরোপুরি এর উপরে করছি যে কেন আমাদের ইউটিউব ভিডিওতে কপিরাইটটি আসে আর কি কি কারণে এগুলো হয়, কি করলে আমাদের ভিডিওতে কোনোদিনও কপিরাইট আসবে না, হ্যাঁ 100% কোনোদিনও কোনো ভিডিওতে কপিরাইট আসবে না, আর কি কি ধরনের কপিরাইট হয় পুরোটা আজকে আমি বলবো। আর আমি দেখাবো যে আমার কম্পিউটার স্ক্রিন থেকে আমার চ্যানেলটা ওপেন করে যে আমার কোনো ভিডিওতে কপিরাইট এসেছে কিনা। তো এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র যারা নতুন নতুন ইউটিউব করছো বা তোমরা মনে করছো যে ইউটিউবে আসবে, ভিডিও করবে, আর প্রত্যেকটি ভিডিও যদি তোমাদের নিজস্ব ভিডিও হয় তাহলে কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি পুরোটা দেখতে হবে, কারণ এই ভিডিওটা দেখতেই হবে, না দেখলে কিন্তু মিস। তো হাই, আমি দীপ, আর তুমি দেখছো ইওর দীপ টেক। যদি চ্যানেলে প্রথম বার দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, এই ধরনের সমস্ত রিলেটেড ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ কমেন্ট করবে, কিছু একটা প্লিজ কমেন্ট করবে। তো সবার প্রথমে জেনে নিই যে কপিরাইট ক ধরনের হয়। কপিরাইট টোটাল ইউটিউবে তিন ধরনের কপিরাইট হয়। প্রথমত হলো কপিরাইট ক্লেম, দু নম্বর কপিরাইট স্ট্রাইক, তিন নম্বর হলো গিয়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো টোটাল তিন ধরনের কপিরাইট হয়। তো এবার আমি বলবো যে কপিরাইট ক্লেমটা কেন হয়, কপিরাইট স্ট্রাইকটা কেন হয়, আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কেন হয়। তো সবার প্রথমে জেনে নিই যে কপিরাইট ক্লেমটি আমাদের ভিডিওতে কেন দেওয়া হয়। আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম তখনই দেওয়া হয় যখন আমরা যদি অন্য কোনো কোম্পানির গান ইউজ করে থাকি বা কোনো যদি মিউজিক ইউজ করে থাকি, আর যদি সেই কোম্পানিটির গান বা মিউজিকটার উপরে যদি কন্টেন্ট আইডি নেওয়া থাকে তাহলে কিন্তু আমরা যদি সেই কোম্পানির গান বা মিউজিক যাই ইউজ করে থাকি না কেন, সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেমটি চলে আসে। তো এবার জেনে নিই যে কী করলে আমাদের কপিরাইট ক্লেমটি আমাদের ভিডিওতে আসবে না, আর যদি কপিরাইট ক্লেম আসে তাতে আমাদের ভিডিওতে কী কী প্রবলেম হতে পারে। সর্বপ্রথম আমরা যদি কপিরাইট ক্লেমের হাত থেকে বাঁচতে হয় তাহলে আমাদের কিন্তু নন কপিরাইট মিউজিক ইউজ করতে হবে। হ্যাঁ, সেটা আমরা কোথায় পাবো? তো আমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে নন কপিরাইট মিউজিক বা সং অনেক পেয়ে যাবো। ওকে, আমরা যদি সেটা ডাউনলোড করে ইউজ করলাম, দেখলাম যে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট কিচ্ছু আসলো না, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে কিন্তু সেই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসলো। এবার কী হলো, যখন আমরা যখন এই অডিওটা ইউজ করছি তখন কিন্তু সেই অডিওটার কন্টেন্ট আইডি নেওয়া ছিল না। এবার যদি কেউ সেই অডিওটির কন্টেন্ট আইডি নিয়ে নেয় তখনই কিন্তু অটোমেটিক তোমার ওই ভিডিওটাতে আজকে এই ভিডিওটি আপলোড করার পর এক মাস পরে বা এক বছর পর কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। তো তার থেকে বাঁচতে হলে সবথেকে সেফেস্ট যেটা হলো গিয়ে আমাদের ইউটিউবে কিন্তু ইউটিউব লাইব্রেরি বলে একটা অপশন আছে, সেখানে আমরা কিন্তু অনেক ধরনের মিউজিক পেয়ে যাবো, অনেক ধরনের সাউন্ড এফেক্ট সবটা পেয়ে যাবো। তো প্রত্যেকটা কিন্তু নন কপিরাইট, তো ওগুলো কিন্তু প্রত্যেকটাই ইউটিউবের নিজস্ব মিউজিক, আমরা যদি ওখান থেকে ইউজ করি কোনোদিনও কোনো ভিডিওতে কিন্তু কপিরাইট আসবে না। তো আমি অবশ্যই দেখাবো আমার স্ক্রিনে যে কোথা থেকে আমরা এই অডিওগুলো ডাউনলোড করবো। এবার জেনে নিই যে কপিরাইট ক্লেম আসলে কী কী প্রবলেম হয় চ্যানেলে। সর্বপ্রথম বলে কপিরাইট ক্লেম আসলে কিন্তু তোমার চ্যানেলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। প্রবলেম এটাই হবে যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইনকামটা টোটালি চলে যাবে যে কপিরাইট ক্লেমটি দিয়েছে তার অ্যাকাউন্টে। ওকে, আর যদি তোমার মনিটাইজ চ্যানেলটি না হয়ে থাকে, তার আগে যদি কপিরাইট এসে থাকে প্রত্যেকটা ভিডিওতে, তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিও কোনোদিনও কিন্তু মনিটাইজেশন হবে না। এবার যদি কোনো একটা ভিডিও যদি আমাদের ভাইরাল হয়ে যায় আর সেই ভিডিও যদি কোনো রকম কপিরাইট না থাকে, এবার ওই ভিডিওটাতে যদি আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়ে যায় আর যদি 1K সাবস্ক্রাইবারটা হয়ে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেতে পারে। তো তারপরে যদি কোনো ভিডিওতে কপিরাইট আসে তাহলে কিন্তু এখন অন্য কোনো থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে তোমাদের চ্যানেলের যে কপিরাইট ভিডিওগুলো রয়েছে তার ইনকামটা আমরা 40-60 বা 50-50 কিছু একটা করা যায়। আর যদি মনে করো যে প্রত্যেকটা ভিডিও তোমাদের নিজস্ব হবে তাহলে কিন্তু আমাদের ইউটিউব লাইব্রেরি থেকে সেই অডিওগুলো ডাউনলোড করে আমাদের ইউজ করতে হবে, বা যদি কোনো গান ইউজ করতে হয় তাহলে কিন্তু সেই গানটা নিজস্বভাবে রেকর্ড করে, আর যদি কোনো রকম লিরিক্স যদি নিয়ে থাকে কোনো অন্য কোনো কোম্পানি তাহলে তাদের কাছ থেকে সেই কপিরাইট লিরিক্সের কপিরাইট নিয়ে তারপর তার উপরে অডিও করে ইউজ করলে কোনো রকম কপিরাইট আসবে না। আর এই কপিরাইট ক্লেমটা কিন্তু আমরা সাথে সাথে দেখতে পারি, মানে যখন আমরা কোনো ভিডিওটা আপলোড করছি, আপলোড করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক নিচ দিয়ে কিন্তু দিয়ে দেয়, আমি একটা স্ক্রিনশট শো করছি তোমাদের আমার চ্যানেলেরই, যে কোনো রকম কিন্তু নো ইস্যু দেখাচ্ছে, মানে কোনো রকম কপিরাইট ক্লেম বা কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও। তো এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যদি ফোন থেকে দেখতে হয় তাহলে কিন্তু সেটাকে গুগল ক্রোমে গিয়ে কম্পিউটার ভিউ করে সেখান থেকে দেখতে হবে। তো এবার জেনে নিই যে কপিরাইট স্ট্রাইকটি কেন আসে। তো সর্বপ্রথমে বলে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু সাথে সাথে আসবে না, যেমন কপিরাইট ক্লেম সাথে সাথে চলে আসে এটা কিন্তু তাড়াতাড়ি আসে না, এটা তখনই আসে যখন আমরা কোনো অন্য কোনো কোম্পানির ভিডিও
আমাদের চ্যানেলে ইউজ করছি বা আমি যদি একটা ভিডিও বানাচ্ছি, যদি এই ভিডিওটার মধ্যে একটা টি সিরিজের একটা কিছু গানের ভিডিওর কিছু ক্লিপস আমি ইউজ করলাম, যেটা হলো গিয়ে মোটামুটি 20 সেকেন্ডের ওপরে বা তার থেকেও বেশি, মানে ধরো আমার ভিডিওটি 10 মিনিটের, তার মধ্যে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের সে সমস্ত অন্য কোনো কোম্পানির ভিডিও ইউজ করছি, আর বাদ বাকি 3 মিনিট বা 4 মিনিট আমার নিজস্ব ভিডিও। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্রাইকটি আসতে পারে। এই কপিরাইট স্ট্রাইকটি কিন্তু তারাই দেবে যেই কোম্পানির তুমি ভিডিও ইউজ করছো, আর যদি তাদের চোখে পড়ে যায় সেই ভিডিওটি, আর যদি ভিডিওটি অনেকটাই ভাইরাল হয়ে যায়, তাহলে তো 100% শিওর কপিরাইট স্ট্রাইক তোমাদের ভিডিওতে দিতে পারে বা নাও দিতে পারে, সেটা ডিপেন্ড করছে সেই কোম্পানির উপরে। ওকে, এবার যদি এই কপিরাইট স্ট্রাইকটি আমাদের 3 মাসের মধ্যে যদি পরপর 3টে চলে আসে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে, কোনো কিছু করতে পারবো না আমরা। তো এবার যদি কোনো রকম তোমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু যে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে তাদেরকে অবশ্যই মেল করবে, মেল করে রিকোয়েস্ট করতে হবে যে প্লিজ কপিরাইট স্ট্রাইকটি তুলে দেন, তো আমি সেই ভিডিওটি ডিলিট করে দিচ্ছি বা সেই পার্টটুকুনি মিউট করে দিই। তোমাদের কিছু একটা টাইটেল তারা দেবে যে এটা তোমাদের করতে হবে, তোমরা যদি সেটা মেনে নাও, তাহলে যদি সে কপিরাইট স্ট্রাইকটি তুলে দেয়, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা বেঁচে যাবে। তো অবশ্যই কিন্তু যদি মনে করো যে একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করবে, তাহলে কিন্তু নিজস্ব কন্টেন্ট ইউজ করতে হবে। তো আমার চ্যানেলটি যেরকম টেকনিক্যাল রিলেটেড, মানে এটা এডুকেশন পারপাসে পড়ছে, তো তোমাদের চ্যানেলটা যদি এডুকেশন পারপাস হয়, সেক্ষেত্রে তোমরা যদি অন্য কোনো চ্যানেলের যদি কোনো ভিডিও বা কিছু ছবি যদি বা কিছু একটা ইউজ করে থাকো, সেক্ষেত্রে একটা রুলস আছে, সেটা নিচে আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেই রুলসটাকে কপি করে নেবে, সিম্পলি তোমাদের ভিডিওতে সেটাকে ইউজ করবে, সেক্ষেত্রে কিছুটা কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচতে পারো। সেটা কিন্তু অবশ্যই যদি অল্প অল্প ভিডিও ইউজ করো তখনই কিন্তু সেটা কার্যকর, আর যদি তোমাদের অনেক বড় ভিডিও ইউজ হয়, তাই সেক্ষেত্রে যদি সে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় তো কিচ্ছু করার নেই। তো এই ছিল কপিরাইট স্ট্রাইক। তো এবার জেনে নেবো যে কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা কেন আসে। কপিরাইট গাইডলাইন স্ট্রাইক তখনই আসে যখন আমরা কোনো ভিডিও ছাড়ছি যদি সেটা 18+ হয়, আর যদি সেটাকে আমরা মেনশন না করি সেক্ষেত্রে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সবথেকে বেশি বড় গাইডলাইন স্ট্রাইক তখনই আসে যদি আমরা একটা ভিডিও ছাড়লাম, ধরো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে বা যুদ্ধ হবে, এরকম একটা কিছুটা আমরা পোস্ট করলাম, আর যদি ভিডিওটি ভাইরাল হয়ে যায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর যদি ভিডিওটি কোনো সত্যতা না থাকে, যদি পুরোপুরি ফেক থাকে, তাহলে কিন্তু 100% কপিরাইট গাইডলাইন স্ট্রাইক আসবে। অবশ্যই কিন্তু কোনো উত্তেজনামূলক ভিডিও বা যেটা সঠিক নয়, উল্টোপাল্টা ভিডিও মানুষের কাছে সে সমস্ত নেগেটিভ ভাইব পৌঁছানো যেটা সঠিকই নয় অথচ বাট আমরা সেটাকে দেখাচ্ছি, এই সমস্ত ভিডিও আপলোড করলে কিন্তু অবশ্যই আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি আসবে। তো চলো দেখে নিই যে কম্পিউটার স্ক্রিনে আমাদের কোনো ভিডিওতে কপিরাইট এসেছে কিনা, আর নন কপিরাইট মিউজিকগুলো আমরা কী করে ডাউনলোড করবো। সবার আগেই বলে রাখি প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করবে। তো এবার চলে যাই চলো কম্পিউটার স্ক্রিনে। তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোমটা ওপেন করে নিচ্ছি, ওপেন করবো, ইউটিউবটা অলরেডি ওপেন করা হয়েছে, সিম্পলি আমরা এখানে যাবো লাস্টের কোনোটায় গিয়ে ইউটিউব স্টুডিওতে যাবো। ওকে, এটু স্টুডিওতে যাওয়ার পর আমরা চলে যাবো এখানে কন্টেন্টে। তো কন্টেন্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু, তো তোমরা কিন্তু সেম তোমাদের ফোন থেকে যদি এইভাবে দেখতে চাও, তাহলে কিন্তু সিম্পলি ক্রোমটাকে ওপেন করে ডেস্কটপ মোডটাকে ওপেন করে ওখান থেকে তোমরা ঠিক এরমভাবে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক সেমভাবে তোমরা কিন্তু ফোনও দেখতে পারবে। তো সিম্পলি আমি কন্টেন্টে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যেখানে রেস্ট্রিকশন বলে যেটা রয়েছে এখানে কিন্তু সব কিন্তু নান দেখাচ্ছে, যতটা সব কিন্তু নান, মানে কোনো ভিডিওতে কোনো রকম কপিরাইট নেই, কপিরাইট স্ট্রাইক বা কোনো রকম কমিউনিটি গাইডলাইন কোনো কিছু নেই। যদি কোনো রকম কপিরাইট চলে আসে অটোমেটিক কিন্তু নানের জায়গায় কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট বলে চলে আসবে, বা সেটা তোমাদের ফোনে মেলও চলে আসবে। ওকে, তো এটা হলো তোমাদের কপিরাইট চেক করার জন্য। তো এবার দেখে নিই চলো যে আমরা কোথা থেকে ফ্রি পুরো নন কপিরাইট মিউজিক ডাউনলোড করবো। হ্যাঁ, লাস্টে চলে আসছি দেখতে পাচ্ছি এখানে যেটা অডিও লাইব্রেরি। ওকে, এখানে আমরা ক্লিক করছি, অডিও লাইব্রেরি ওপেন করার পর দেখতে পাচ্ছি ফ্রি মিউজিক বলে দেখাচ্ছে, এখানে যত মিউজিক আছে সব কিন্তু ফ্রি, এখানে অনেক আছে, টোটাল দেখাচ্ছে 994 খানা। আমরা যদি কোনো রকম কোনো ভিডিওর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ, অবশ্যই কিন্তু এখান থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে হবে। ইভেন আমিও যত মিউজিক ইউজ করি সব কিন্তু এখান থেকে ডাউনলোড করাই, তার জন্য কিন্তু কোনো ভিডিওতে একটা পর্যন্ত কোনো দিন কপিরাইট আসেনি। একবার একটু কপিরাইট এসেছিলো, আমি একটা ভিডিওতে সামান্য 15 সেকেন্ড একটা অডিও ইউজ করেছিলাম, তাতে কিন্তু কপিরাইট চলে আসে, কিন্তু কপিরাইট 10 সেকেন্ড ইউজ করলেও আসে। তো এখানে আমরা ফ্রি মিউজিক পেয়ে যাবো, সাউন্ড এফেক্টও পেয়ে যাবো, বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট হয় সেগুলো আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা নন কপিরাইট মিউজিকগুলো ডাউনলোড করবো। ঠিক আমি যেভাবে যেভাবে তোমাদেরকে বললাম এই এই রুলসগুলো তোমরা যদি মেনে চলো, তাহলে কিন্তু 100% কোনো ভিডিওতে কোনো দিনও একটাও কপিরাইট ক্লেম স্ট্রাইক
কমিউনিটি গাইডলাইন্স কিচ্ছু আসবে না। তো এই ছিল পুরো ভিডিওটি, অবশ্যই কিরকম লাগলো আমাকে কমেন্টে জানিও, যদি কিছু জানার থাকে এই সম্বন্ধে সেটাও আমাকে কমেন্টে জানিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তাদেরকে যারা নতুন নতুন ইউটিউব করছে বা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে যাচ্ছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি প্লিজ শেয়ার করবে। দেখা হচ্ছে এরকমই আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো। থ্যাংক ইউ।